এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম আমার নবীজির আগমনের বার্তা, আমার নবীজির মিলাদের চর্চা, আমার নবীজির আগমনের বার্তা তার সন্তানদের মাঝে ঘোষণা করলেন। একদা সমস্ত সন্তানদেরকে নিয়ে তিনি বসলেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে আপনি কেন নবীর মিলাদের নবীর চর্চা করবেন, কেন করবেন? কারণ রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এইরকম কিছু কথা আমি শুনতে পাই যে এই কথাগুলো মিথ্যা, আপনাকে অপমান করার জন্য, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, আপনাকে অপমান করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনে সাথে সাথে তিনি মিম্বারে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেন, জোরে বলেন আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকারীদের ফজিলত। ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশি। আর একটা শব্দের অর্থ হচ্ছে, ঈদের আর এক অর্থ হচ্ছে যা বছর ঘুরে আসে। মুসলমানদের তো ঈদ হচ্ছে দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মিলাদুন্নবী আবার কিসের ঈদ? ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমার নবীজি যদি দুনিয়ায় না আসতেন তাহলে কি আমরা পাইতাম? কথা বলেন, পাইতাম? মুসলমানদের ঈদ শুধু দুটা নাই, আরো অনেকগুলি ঈদ আছে। জুমার দিনকে ঈদের দিন বলা হয়। শবে কদর, শবে বরাতকে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লিখিত কিতাব বুনিয়াদুত তালিবীনের ভিত্তিতে উল্লেখ করেছেন, শবে কদর, শবে বরাত, ফেরেশতাদের ঈদের রাত। বলেন না সুবহানাল্লাহ। আরাফার ময়দানে, আরাফার দিন কি ঈদ বলা হয়েছে? আরাফার ময়দানে এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কোরআন শরীফের এই আয়াত সম্পর্কে, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম আদিনা। ইহুদি বললেন, এই আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ মনে করতাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াত তো আমাদের ঈদের দিনই নাজিল হয়েছে, আরাফার দিন নাজিল হয়েছে, আর আরাফার দিন তো আমাদের ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজুল, আল্লাহ আপনি আসমান থেকে খাজিনা বা মায়েদা নাজিল করুন, আমাদের জন্য খাদ্য ভান্ডার নাজিল করুন, আমরা ওই দিন কি ঈদ মনে করব, ঈদ পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন, তিনি দেখলেন মদিনার লোকেরা রোজা রাখে আশুরার দিবস। প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরাতান তিনি রোজা পালন করতেন, আমরা রোজা পালন করি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে রোজা রাখলেন, সাহাবা কেরামদেরকে আশুরা দিন রোজা রাখার নির্দেশ দিলেন। হুজুর বললেন ইহুদিরা আশুরা দিন ঈদ পালন করে, ইহুদিদের ঈদের দিন হচ্ছে আশুরার দিন। সুতরাং আশুরা বলেন, জুমার দিন বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এর চেয়েও সর্বসেরা সবচেয়ে বড় সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে আনন্দের সবচাইতে খুশি এক কথায় এই আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না আমার নবী কি সৃষ্টি না করলে। সেই নবীর আগমনের দিন আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল বিফাদলিল্লাহ, তোমরা আমার ফজল, আমার অনুগ্রহ, আমার নিয়ামতরাজি পেয়ে ফালিয়াফরাহু তোমরা খুশি প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।